বাংলার 42 আসনের মধ্যে কার ঝুলিতে কটি আসন? বিজেপি নাকি তৃণমূল? কার দখলে যেতে পারে বাংলা? সি ভোটার সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল। কার ঝুলিতে কটি আসন? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। আজ থেকে বছর কয়েক আগেও বাংলায় বিজেপির সবেধন নীলমণি বলতেছিল দুটি আসন। আসানসোল এবং দার্জিলিং ছাড়া বাকি জেলায় গেরুয়ার ছিটে ফোটাও ছিল না। তবে পাশা পাল্টে যায় 2019 লোকসভা নির্বাচনে। এক ধাক্কায় 18 আসন জিতে তৃণমূলকে কড়া টক্কর দিয়েছিল পদ্ম শিবির। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। গত লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান আকস্মিক হলেও তা যেন ক্ষণস্থায়ী নয় তা বেশ স্পষ্ট ছিল। বামেদের সরিয়ে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছিল বিজেপি। যদিও 2021 বিধানসভা ভোটে বিজেপির সেই দাপট আর দেখা যায়নি। বাম কংগ্রেস শূন্যতে আটকে থাকলেও বিজেপি সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। গেরুয়া ঝুলিতে এসেছিল মাত্র 77টি আসন। তবে 2024 নির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী বঙ্গ বিজেপি। বিভিন্ন জনমত সমীক্ষাও বলছে বাংলায় ভালোই ফল করবে বিজেপি। টাইমস নাও এডিজি জনমত সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে অবিশ্বাস্য ফলাফল করবে বিজেপি। আসন সংখ্যা তো বটেই, ভোট শতাংশের নিরিখেও তৃণমূলকে পিছনে ফেলতে পারে বিজেপি। জনমত সমীক্ষা বলছে বাংলায় বিজেপির ঝুলিতে আসবে কম করে হলেও 42%, বাম কংগ্রেসের ঝুলিতে থাকবে 11%, অন্যদিকে তৃণমূলে দখলে যাবে 40% ভোট। সমীক্ষা অনুযায়ী পদ্ম শিবিরের থেকে অনেকটাই পিছিয়ে পড়বে তৃণমূলের থেকে। বাকি 7% ভোট যাবে অন্যান্যদের দখলে। জনমত জরিপ অনুযায়ী আসন সংখ্যার কথা বললে বাংলায় বিজেপি পেতে পারে 20-24 আসন, যেখানে তৃণমূলে ঝুলিতে যাবে 17-21 আসন। বাম কংগ্রেস জোট খাতা খুলতে সক্ষম হবে বলে মনে করছে না রাজনৈতিক কারবারিদের একাংশ। ওদিকে মহাজোট ইন্ডিয়ার খুব বেশি হলে 2টি আসন জিততে পারে বলে দাবি করেছে সমীক্ষা।